পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অন্যতম দুটি নদী সাঙ্গু ও মাতামুহুরি। দিগন্ত ছোঁয়া পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদী দুটির অববাহিকায় গড়ে উঠেছে সাঙ্গু মাতামুহুরি বনভূমি। এখানকার ছোট বড় পাহাড়ে বেড়ে ওঠা মিশ্র চিরসবুজ বনের বৃক্ষসমূহ বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। কীটপতঙ্গ ও প্রজাপতি সহ এখানে বিচরণ করে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি। এখানে টিকে আছে বেশ কিছু বিপন্ন প্রজাতির প্রাণী, কিন্তু অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণ, জুম চাষ ও অবৈধ শিকার সহ নানা কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এছাড়াও সংরক্ষিত বনের গাছপালা কেটে জনবসতি গড়ে ওঠায় বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজনন ভূমি কমে যাচ্ছে, ফলে এই বনের বেশ কিছু প্রাণী এখন বিপন্ন, সেই সাথে বিপদগ্রস্ত বনের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। এখানে বসবাসকারী জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকায়ন এবং তাদের জীবনযাপনের মান উন্নয়নের মাধ্যমে বনের উপর নির্ভরশীলতা কমানো সম্ভব। এর পাশাপাশি বন ও বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজন আধুনিক ও সমন্বিত সংরক্ষণ কার্যক্রম। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।